আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি কেয়া চৌধুরী আজকে আমি আপনাদেরকে জিরা কুড়া করে দেখাবো তো ভিওয়ার্স আপনারা যে কোনো রান্না রান্নাবান্নায় বা আপনারা সামনে রমজানের দিন ইফতার তৈরিতে কিন্তু জিরা গুঁড়াটা বেশ কাজে লাগে আলুর চপ হোক পেঁয়াজ হোক বা বুট হোক এগুলো তৈরি করতে কিন্তু জিরা অবশ্যই লাগে তো কয়েক সেকেন্ডে আমি আপনাদেরকে জিরা গুঁড়া করে দেখাবো তো আমরা এটা ভিতরে জিরা নিয়ে নিয়েছি আমি আঙুল নিচ্ছি তো আমি আপনাদেরকে একটা টিপস বলে দিই সেটা হচ্ছে জিরা গুঁড়া করার আগে জিরাটাকে খুব ভালো করে তাওয়ার মধ্যে টেলে ঠান্ডা করে নেবেন তাহলে কিন্তু আপনারা জাস্ট মেশিনে দেওয়ার সাথে সাথে কিন্তু জিরা গুঁড়া মানে খুব সহজে হয়ে যাবে তো এই যে মেশিনটাতে জিরাটা গুঁড়া করছি এটা হচ্ছে নিমা গ্রাইন্ডার এটার প্রাইস হচ্ছে মাত্র চারশো তিরিশ টাকা স্ক্রিনে একটা কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে এই কন্ট্যাক্ট নাম্বার নাম্বারে করে আপনারা এই যে মেশিনটা পারচেস করতে পারবেন অনলাইনে মাধ্যমে তো ভিউয়ার্স আমি এখন আপনাদেরকে জিরা গুঁড়াটা দেখাবো একদমই ইজি প্রসেস তো ভিউয়ার্স সবাই ভালো থাকবেন সাবস্ক্রাইব করবেন ইউটিউব চ্যানেল ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস এবং আমাদের চ্যানেল শপিং টিভি আল্লাহ হাফেজ